পরিযায়ী শ্রমিকদের সঠিক সময়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেনি কেন্দ্র, অভিযোগ করলেন উজ্জ্বল চ্যাটার্জি। পরিযায়ী শ্রমিকদের যদি সঠিক সময়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হতো তাহলে রাস্তাঘাটে এত পরিযায়ী শ্রমিক মারা যেত না, এবং এই রাস্তাঘাটে যে শ্রমিক মারা যাওয়ার ঘটনা ঘটেছে সেগুলোকে ছোট ঘটনা বলে যে বিজেপি নেতাদের উল্লেখ করেছেন তাদেরও একহাত নেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। এদিন কেন্দ্র সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় দাঁড় করান কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। সাংবাদিক সম্মেলন করে তিনি কোভিড পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি শুধু তাই নয়, সমস্ত শ্রমিক যে মারা যাচ্ছে তাদেরকে ছোট ঘটনা বলা হচ্ছে বিজেপি নেতাদের পক্ষ থেকে, তাই নিয়েও সমালোচনা করেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। কুলটির চলবলপুর একটি প্রেক্ষাগৃহে উজ্জ্বল চট্টোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এই সাংবাদিক সম্মেলনে কোভিড-19 পরিস্থিতিতে রাজ্য কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা তিনি উল্লেখ করেন। তার পাশাপাশি পরিস্থিতিতে কেন্দ্রের রাজ্যের ত্রাণ ও উন্নয়নের দিক বিভিন্ন দিক উনি মানুষের কাছে তুলে ধরেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা। আপনারা সচেতনতার এত কথা বলছেন বা সচেতন করার জন্য এত মানে পরিকল্পনা নিয়েছেন, কিন্তু আপনাদের মনে হয় যে এটাতে আপনাদের সার্থকতা হয়েছে? গতকালের একটা ঘটনা বলি, গতকাল সাতকড়িয়াতে একজন পেশেন্টকে আনা হলো, সে সুস্থ হয়েছে, সেখানে ঢাক ঢোল পেটিয়ে কোনো রকম লকডাউনের কোনো বিধিনিষেধ মানা হয়নি, কয়েকশো মানুষ রাস্তায় নেমে জুট মানে মিছিল করে গেলেন, সেখানে কোথায় এই সচেতনতার ছবিটা করে? আমি বললাম যে একথায় বললাম, কিছু মানুষ আছে যারা হিন্দু মুসলিম করে সব ঘটনাতে করে, যারা সাতকড়িয়ায় সাংবাদিক করেছে তাদেরকে হুমকি দেয়, এরকম করে বললাম। আবার এইসব জিনিস এসব জিনিস হচ্ছে, ঝাড় দোর বিক্রি করা হলো, তার আগের উপলক্ষে ছিল নেগেটিভ হলো, হচ্ছে তো আনন্দের কথা নেগেটিভ, কিন্তু পজিটিভ হওয়ার পর নেগেটিভ হওয়া, পজিটিভ হয়েছিল তারপর নেগেটিভ হলো, তার মানে যার দরকার চিকিৎসা করার পর করবে, বাকি তাদের সুন্দর সুন্দর একটা ভালোবাসা, খুব ভালোবাসা, ভালো করে থাকে, কিন্তু ওইসব আপনার সরকার সারা পৃথিবী গ্যাদারিং করা যাবে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এসব কিছুই কালকে দেখা যায়। আমি বলছি এত কথা বলা হচ্ছে, এত আমরা করছি সরকার সরকার কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, সকল এনজিওরা রয়েছে, স্বাস্থ্যকর্মীরা রয়েছে, আয়ুষ সকল বলছে, কষ্ট করছে, এত পুলিশ রয়েছে যারা প্রান্ত পুলিশ, কিন্তু এখনও দেখা যাচ্ছে গ্রামগুলোর ভেতরে বা আশেপাশে গেলে তিনভাগ লোক পাচ্ছে ব্যাপার করছে, বলতে গেলে প্রথম হয়তো কোনোরকম আচ্ছা করে আমাদের এখন সচেতন আমরা